মাঠে মুখোমুখিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি শিমুল সালাউদ্দিন, আমার সাথে এবারের বইমেলায় যার ভূমিকা শিশু সাহিত্যিকের, কিন্তু তিনি মূলত একজন কবি, লোপা মমতাজাপা। লোপাবা কেমন আছো? অনেক ভালো আছি। আমি ভাবছিলাম যে শিমুলকে তুমি বলবো না আপনি বলবো? অবশ্যই তুমি বলবেন, আপনি সবসময় যা বলেন তাই বলবেন। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো আছি। লোপাবা, এই বেলায় মধ্যে শিশুদের জন্য একটা বই লিখেছো এবং সেটা বেশ আলোচিত, কালকে লাইভ দেখতেছিলাম। বইটা নিয়ে সবার আগে জানি। আচ্ছা, এই বইটার নাম হচ্ছে ট্রাকোডন ও হাঁসের বাচ্চাগুলো। আমি ট্রাকোডন হচ্ছে একটা ডাইনোসর। আমাদের এই পৃথিবীতে অনেক ধরনের ডাইনোসর ছিল, তার মধ্যে একটা প্রজাতি ট্রাকোডন। হ্যাঁ, তো আমি তো অনেক বছর বাচ্চাদের সাথে কাজ করেছি, তো কাজ করতে গিয়ে অনেক ধরনের প্রশ্ন ওদের মধ্যে, তো আমার নিজের যে জানাশুনো ওইগুলো বলতে বলতেও দেখা গেল আমাকে নিজে অনেক কিছু বানিয়ে বলতে হচ্ছে। যেমন ওদের অনেক ধরনের প্রশ্ন, অনেক কিছু দেখে নাই, যেমন সবুজ ক্ষেত, দিগন্ত বিস্তৃত সর্ষে ফুল, যে একেবারে তাকালে এখান থেকে একেবারে দূর দিগন্ত পর্যন্ত ধান ক্ষেত, তারপর হচ্ছে জলের মধ্যে মাছের দাপাদাপি লাফালাফি, তারপরে হচ্ছে শিলা বৃষ্টি, এগুলো নিয়ে ওদের মধ্যে যখন প্রশ্ন তৈরি হয়, এখন সরাসরি উত্তর না দিয়ে একটু গল্পের ছলে যখন বলি, ওরা খুব আগ্রহ নিয়ে শোনে। তো সেই জায়গা থেকেই আসলে এই বইটা, ট্রাকোডন ও হাঁসের বাচ্চাগুলো। মানে শিশুদের এই মনোজগৎকে বোঝা তো মানে খুবই কঠিন একটা কাজ। তোমার ভূমিকা আবার একাধিক, তুমি একজন মা বটে, একজন কবি বটে, শিশুদের নিয়ে কাজ করেছো। আমি জানি যে মায়ান যে জগতে আসলো, তোমার যে মাতৃত্ব, মানে শিশুদের জন্য লিখতে সেটা কোনো সহায়ক কি হয়েছে? একটা কথা বলি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, যে আমি শিশুদের সাথে কাজ করার কারণেই কিনা জানি না, এটা কখনো প্লাস পয়েন্ট হয় কখনো মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে আমার বয়সের তুলনায় আমার আচরণগুলো থাকে আরো ছোটদের মতো। তো অনেক জায়গায় সমস্যা হয়ে যায় যে আমার চাইতে ছোট বয়সীরা তুমি তুমি করে যখন বলতে থাকে, এক পর্যায়ে যখন আমার বয়স জানতে পারে তখন খুব লজ্জা পায় যে আপু আপনি এত বড়। তো আমি যেটা দেখেছি যে অনেক আগে থেকেই হয়তো বা শিশুদের সাথে মিশতে মিশতে ওদের সাথে বন্ধুতার কারণে আমার ভেতরে ওদের প্রভাব অনেক বেশি কাজ করে। আমি অনেক কিছু হয়তো বুঝি না কিন্তু মনে হয় যে শিশু সুলভ। তো সেই জায়গা থেকে বলবো যে এই প্রবণতাটা আমার আগে থেকেও ছিল, গল্পের একটা ঝুলি সবসময় মনের মধ্যে ঘুরতে থাকতো। তো মায়ানের সাথে সাথে যেটা হয়েছে যে ওর বয়সে যে বন্ধুরা, আমার সাথে তো প্রচুর ওদের আড্ডা হয়, ওদের সাথে যখন কথা বলতে যাই ওরা একই গল্প বারবার শুনতে চায়, তাও মনে হলো যে আচ্ছা আমি লিখে ফেলি, একটা বই বানিয়ে ধরিয়ে দিব, তারপর পড়তে থাকো। তো ওই মায়ানের ক্ষেত্রে যেটা তুমি বললা সেটা হচ্ছে যে ও প্রচুর পড়াশোনা করতে চায়, ওকে আমি প্রচুর বই দেই, এমনকি আমি সকল তথ্য তাকে দিতে চাই। কীরকম যে এই পৃথিবীর সৃষ্টির ইতিহাস, এই পৃথিবীর সকল ধর্মগ্রন্থগুলো কি বলেছে, মানুষ কি, ধর্ম কি, কারণ স্কুলে গেলে ওকে হ্যাঁ প্রশ্ন করে যে তুমি কি হিন্দু। আমি ওকে চাই খুব সহনশীল একটা মানুষ হিসেবে তৈরি করতে, উদার মানুষ। এই গল্পগুলো যখন বলি ও উল্টো কিছু গল্প বানিয়ে আমাকে বলে। দারুণ। তো সেই জায়গা থেকে বলতে পারো যে এই বইটা লেখার একটা আগ্রহ। মানে আমি নিশ্চিত সব শিশুদের আসলে এই গল্প খুবই ভালো লাগবে, এবং শিশুরা যেহেতু নিজেরা বই কেনে না, কিন্তু যেহেতু অভিভাবকদের, ফলে আমি অভিভাবকদের বলবো যারা এই আয়োজনটা দেখবেন তারা যেন শিশুদেরকে এই বইটি কিনে দেন, ট্রাকোডন এবং হাঁসের বাচ্চাগুলো। এই বইটার ইলাস্ট্রেশন বা মানে প্রকাশনা সব মিলিয়ে কেমন প্রতিক্রিয়া পাচ্ছ তুমি? আচ্ছা, বড় কথা হচ্ছে যে এটা তো শৈশব প্রকাশ থেকে বের হয়েছে, খুব সুন্দর, এর বাঁধাই ভেতরে ছবিগুলোও চমৎকার, কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে না আমি এক ধরনের কনফিউশনে ভুগি। যেমন প্রায় শুনি যে অনেকের পোস্টের মাধ্যমে যে পাঠক একটা ছবি তুলে পোস্ট দিয়ে আমার বইটা রেখে দিয়ে গেছে। তো আমি কখনো লজ্জায় জিজ্ঞেস করি না প্রকাশককে যে কেমন বিক্রি হলো, ওরা বলে নিজে থেকে প্রচুর বই বিক্রি হচ্ছে, নিচ্ছে, কিন্তু এই ব্যাপারে আমার আসলে কোনো ধারণা নেই। আমি আমি জানতে চাচ্ছি যে মানে আমাদের সাহিত্য মহলের মানুষের সাথে তোমার যোগাযোগ আছে, তাদের প্রতিক্রিয়াটা কি, মানে কবির ভূমিকা থেকে লোপা যে শিশু সাহিত্যিকের ভূমিকা অবতীর্ণ হলেন ওই জায়গায়? আচ্ছা, আমাকে যারা চিনে এরা খুব ভালো করে বোঝে যে আমার, আমি যদি খুব ফান করে বলি যে আমার মধ্যে একক কোনো চরিত্র নাই, যদি বলো চরিত্রহীন সাহিত্য জগতে এটা বলতে পারো একটা, কারণ আমি ভ্রমণ সাহিত্য লিখি, গল্প লিখি, সাক্ষাৎকার নিচ্ছি, ভ্রমণ নিয়ে প্রচুর গল্প তৈরি হয়ে আছে, আমার বই বের হয়নি, তারপরে কবিতা লিখছি, তারপরে এডিটোরিয়ালে লিখছি, তো এককভাবে শুধু কবি আমাকে বলা যাচ্ছে না। তো এখন যদি বলো যে এই যে শিশু সাহিত্য লিখেছি, তো যারা আমাকে চেনে জানে আমি খুব গল্পবাজ, অনেক আড্ডাবাজ, প্রচুর গল্প করতে পছন্দ করি, সেই জায়গা থেকে ওরা অনেক খুশি যে আমি লেখা শুরু করেছি, যে আমি আবার টেবিলে বসছি, কারণ ওরা চায় আমরা যেন লিখি। আমি নিশ্চিত যে শিশু সাহিত্যে আমি শুনেছি অনেক টাকা, এবং তুমি অন্তত মানে কবিতা যেরকম আলস্যে
দীর্ঘ সময় ধরে কবিতার বই না করার অভ্যাস যে তোমার আছে সেগুলো ধ্বংস হয়ে অত টাকার জন্য হইলো শিশুদের বা শিশুদেরকে এরকম মায়াময় জিনিস দেওয়ার জন্য হলো তুমি শিশু সাহিত্যটা লিখবা নিয়মিত? এই ক্ষেত্রে আরো একটা কথা বলি, এই যে আমরা বড়রা আমাদের শৈশব তো হারিয়ে ফেলেছি, তারপরেও হয়তো মফস্বল থেকে ঢাকায় আসাতে কিছুটা শৈশব আমাদের একটা গ্রামীণ আবহে পেয়েছি, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রজন্মের নতুন প্রজন্মের শৈশব বাচ্চাদের জন্য ধ্বংস করে দিয়েছি। ওদের শৈশব আমরা চুরি করে নিয়ে চলে এসেছি, একেবারে টোটালি আমরা গ্রামকে ধ্বংস করে দিচ্ছি। একটা নগর জীবন বেড়ে উঠছে যেখানে জানালা দিয়ে তাদের চাঁদ দেখতে হয়, চাঁদটাও ঠিক মতো দেখতে পায় না। তারপর কি হয় যে আকাশ জুড়ে আমরা যখন দেখেছি প্রচুর তারার খেলা, ঝিকিমিকি তারা, এই চাঁদটা ওই আকাশে উড়ে আবার ডুবে যাচ্ছে, সূর্য উঠছে, এই যে প্রকৃতির যে খেলা, তুমি বলো কটা বাচ্চা বলতে পারবে? একদম না। তারপর আমি ভোরবেলা রমনা পার্কে যাই, সেখানে যে ফুলগুলো ফোটে, চাপা ফুল, কদম ফুল, তারপর হচ্ছে হাসনা হেনা, পলাশ, জারুল, ওইটুকুন পার্কের মধ্যে আমি দেখতে পাই। ঢাকা শহরের কটা বাচ্চা বলো তো একটা ফুল চিনবে? খুব কঠিন। এই যে ভয়ঙ্কর রুড়ো বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে এখান থেকে বেরোনোর যে রাস্তা এটার ফলে কি হয়েছে, তার কল্পনার জগৎটা কিন্তু থেমে গেছে। তো একটা মানুষ যদি কল্পনাই না করতে পারে তাহলে সে সৃষ্টি করবে কিভাবে? তো এই যে শিশু সাহিত্য, এই শিশু সাহিত্য দিয়েই কিন্তু একটা শিশুর কল্পনার জগৎ তৈরি হবে। তোমার মনে আছে কিনা অবাধ জলপান, অবাধ জলপান পড়েছি আমরা, সুকুমার বড়ুয়ার, অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, মাটিটাও লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে, মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, বোঝালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু একটা ছড়া, এই ছড়ার মধ্যে একটা কি লাইন আছে, রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, রাষ্ট্র কি মেনে নেবে এই কথা? এই জন্য সুকুমার বড়ুয়া আমরা পড়ছি না, আল মাহমুদ, একদম, আম্মা বলে পর রেশনা, আব্বা বলে মন্দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে, কাঁঠাল চাপার গন্ধের দিকে মন দিলে বাপ মা এখন পিটাবে, আসলেই পিটাবে। তুমি তো এইটা বলছো, একটা বাচ্চাকে জিজ্ঞেস করো না কাঁঠাল চাপা ফুলটা কেমন দেখতে, এর গন্ধ কেমন, বলতে পারবে না তো। তারপর আমরা যে বলি না যে পূর্ণিমার চাঁদ, ঝলসানো রুটি, তুমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করো চাঁদ কবে দেখেছে শেষ, শেষবারের মতো, রোদের নিচে দাঁড়িয়েছে কবে, গোসল মানে জলে নেমে সাঁতার কেটেছে কিনা, না দেখবা না। একটা মাছের নাম বলতে পারবে না, ধান গাছ দেখতে কেমন বলতে পারবে না, মাঠ নেই খেলার, এই যে একটা অথর্ব জাতি তৈরি হচ্ছে, এটার জন্য তুমি আমি আমরা সবাই দায়ী। আমি আমার আগ্রহের জায়গা থেকে জানা, এই তোমার যে বেড়ে ওঠা, কবিতা লেখা, এই যে এখন শিশুদের জন্য লিখছো, মানে আমি এই অনেক কিছু যে লিখছো সব মিলে যে লোপা মমতাজ, তার বেড়ে ওঠায় নারায়ণগঞ্জের একটা বড় ভূমিকা আছে অবশ্যই। তোমার সেই বেড়ে ওঠার সময়টা নিয়ে যদি বলো, সেই মানুষগুলো নিয়ে যদি বলো। আচ্ছা, আমার বেড়ে ওঠাটা খুব আট দশটা সাধারণ মানুষের মতোই, বই পড়ার আগে বলতে পারো প্রকৃতি পাঠটা আমার বেশি হয়েছে, আমার ঘরে অমন পাঠের সুযোগ ছিল না বা ওই রকম পরিবেশও ছিল না। আমাদের ঘরটা এরকম ছিল যে আমি খুব বড় হয়ে আবিষ্কার করেছি আমাদের ঘরে কোনো জানালা ছিল না, আমাদের বাসাটা অনেক বড় বাসা কিন্তু কোনো জানালা ছিল না, রান্নাঘর একটা জানালা ছিল, ওখানেই আমার বেশি সময় কেটেছে, কেন আমি জানি না, এর অনেক কারণ আছে, সে ব্যাখ্যায় আমি যাচ্ছি না। তো তারপরে যেটা হলো যে আমাদের নারায়ণগঞ্জে এক এক মানুষের আবির্ভাব হলো, এখন আমি বলি যে আসলে ওই সময় আমার কাছে মনে হয়েছে আসলে মহামানবী রণজিৎ কুমার, রকেট দা অনেকেই বলে, তিনি আমার দাদা, তিনি আমার বন্ধু, পায়োনিয়ার, ফিলোসফার, অনেক কিছু মিলিয়ে একজন শিক্ষকও বটে। তো দাদার কাছ থেকে আমি বলবো যে মানুষ হবার একটা শিক্ষা পেয়েছি। আমাদের দেশে কি হয় যে পৃথিবীর সব জায়গায় যে হিন্দু হিন্দু ধর্ম পড়ে, বৌদ্ধ বৌদ্ধ ধর্ম, যে মুসলিম মুসলিম ধর্ম, কিন্তু তুমি যদি একটা মানে ভালো লেখক হতে চাও তাইলেও তোমাকে সব ধর্ম পড়তে হবে, তুমি বিশ্বাস নাই করতে পারো, তোমাকে মানবিক মানুষ হতে হলে, ইতিহাস জানতে হলে, ঐতিহ্য জানতে হলে তোমাকে আদি পুস্তিকাগুলো পড়তেই হবে। এবং দেখো সব ধর্মের কথাগুলো কিন্তু এক, স্বামী বিবেকানন্দ কি বলেছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে হচ্ছে ঈশ্বর। আমাদের মহানবী কি বলেছে দেখো, তোমার কথার কারণে অথবা তোমার হাতের ব্যবহারের কারণে কেউ যদি দুঃখ পেয়ে থাকে তাহলে তুমি সেই মহান সৃষ্টিকর্তার কাছেও ভালো হবা না। আমরা কি করছি, প্রতিনিয়ত দুঃখ দিচ্ছি, ব্যথা দিচ্ছি। তারপর বুদ্ধদেব কি বলেছে যে জীবন দুঃখময়, জড়া থাকবে, মৃত্যু থাকবে, কিন্তু আমাদের এই কাম
আমাদের হচ্ছে বাসনা থেকে নিজেকে মুক্ত না করতে পারলে দুঃখের কোনো পরিত্রাণ নেই, নির্বাণ লাভ করতে হবে। একটা লেখক কি পারে নির্বাণ লাভ করতে? নেই, নির্বাণ লাভ করবে না কিন্তু সে লেখক হতে চায়। কনফুসিয়াস কি বলেছে? বলেছে যে তুমি তখনই একজন বড় দার্শনিক যখন তোমাকে কেউ চেনে না কিন্তু এটা নিয়ে তোমার কোনো বিদ্বেষ নেই। অথচ আমরা আমাদের এই যে ছোট ছোট পরিমণ্ডলে যখন আড্ডা দিই, আমি কিছুই হইলাম না, কেউ আমাকে চেনে না, আমাকে একটা পুরস্কার দিল না, তোমরা আমাকে চেনো, এই যে একটা পরিস্থিতি। খ্রিস্টান ধর্মে কি বলেছে? সূর্য যেরকম করে সবাইকে আলো দেয়, বৃষ্টিতে যেমন সবাইকে ভিজিয়ে দেয়, তোমার ভালোবাসায় তুমি সবাইকে ওরকমভাবে নিয়ে আসো একই ছাদের নিচে। আমরা কি করি জানো? আমরা ভালোটা নেই না, সৃষ্টিকর্তা উনিও কিন্তু এক জায়গায় স্থির থাকে নাই, আদি পুস্তিকা থেকে ক্রমান্বয়ে নতুন নতুন সে চেঞ্জ করেছে এবং বলেছে কি সর্বশেষে ইসলাম ধর্ম নিয়ে কোরআনকে নাজিল করেছে। তার মানে কি সে কিন্তু এক জায়গায় স্থির থাকে নাই, তারই ধর্মগ্রন্থ যদি পরিবর্তিত হয়, তিনি যদি এক জায়গা থেকে চেঞ্জ হয়, আমি কেন হব না? আমি কেন এক জায়গায় স্টাক থাকবো যে আমারটাই শ্রেষ্ঠ, আমারটাই সেরা, বা আমি যা লিখেছি এরপরে আমার আর কোনো চেঞ্জ হবে না? এইগুলো যদি কেউ পড়ে তার মনের মধ্যে এমনি একটা উদারতা চলে আসবে। যেই যেই উদার সমাজ, যেই উদার শিশুদেরও আমরা চাই, একেবারে উদার প্রজন্মকে আমরা চাই। রূপা, তোমার সাথে কথা বলা তো শেষ হবে না, মানে এবং কি সুন্দর বলো তুমি। আমরা করের কবিতার বইটা কবে পাবো? জানি না, কবিতার সাথে ও হয়তো আমার একটা কি বলবো গোপন প্রেমিক যার সাথে আমার মান অভিমান চলছে, এইটা কবে শেষ হবে? ভাঙাও, ও প্রেমিক হলে তুমি তো প্রেমিকা, প্রেমিকার তো দায়িত্ব থাকে কিছু না। অবশ্যই আমি এটাতে খুব মানে এক ধরনের অস্বস্তির মধ্যে ভুগি, আমি অবশ্যই বের করবো। শুনুন বাবা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি, সাংবাদিক এবং এবারের মেলার ভূমিকায় শিশু সাহিত্যিক রূপা মমতাজের সাথে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে।